السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي وابن ماجة وحسنه الألباني شمس برشانسا جنوغان اكمت رشي الله رب العالمين جنوي جني أزكي أماكي জামায়াতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন তার সাথে সাথে তার পবিত্র ঘরে বসে কোরআন এবং হাদিসের কিছু বাণী শোনার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার পরে সমস্ত আম্বিয়ায় কেরাম বিশেষ করে শেষ নবী নবিকুলের শিরোমণি আকায় নামদার তাজদার মেদানী জেনবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরদ অবতীর্ণ হোক সাল্লি আল ইলাহি আল্লাহম্ম বারিক আল ইলাফিরিহি সম্মানিত দিনী ভাই সকল ও আমার জ্ঞানপিপাশু ভাই সকল আজকের এই পবিত্র মজলিসে যে বিষয়টির ওপর আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে তাওবা ও ইস্তেকফার ইতিপূর্বে খুতবায় মাসনুন আর পরে আমি মহগরণথল কোরআন থেকে একটি আয়াত এবং ত্রিমিজি ওবনে মাজা থেকে একটি হাদিস পাঠ করেছি সে আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে এই প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাকে আজকের এই মজলিসে সঠিক কথাগুলি বলার তফিক দান করো এবং আমাদের সকল ভাইকে যারা শত ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমার বাণী শোনার জন্য কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য তোমার পবিত্র ঘরে একত্রিত হয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য এসেছেন সকলকে তুমি বেশি বেশি করে আমল করো তৌফিক দান করো সম্মানিত ভাই সকল আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হজরত আনস রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ আলি বলেছেন কুল্লু বানি আদম খত্তা উন ওয়াখাইরুল খত্তা ইন আত্মা আদমের সকল সন্তান হচ্ছে গুনাগার খাতাকার পাপি আর এই সমস্ত পাপিষ্টদের মধ্যে এ সমস্ত গুণাগার বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে আল্লাহর নিকট সেই ব্যক্তি যে ব্যক্তি গুনা করার পরে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কি যার কোনো গুনা নেই নাই সকলেরই কিছু না কিছু গুণা রয়েছে কিছু না কিছু পাপ করেছে পাপ করাটা বড় কথা নয় কিন্তু বড়ো কথা হচ্ছে পাপ করার পরে নিজের অন্তরে সেটাকে চিন্তা ভাবনা করা তার এহসাস চলে আসা সেটাকে অনুভব করা যে আমার দ্বারা একটা পাপ হয়ে গেছে আবার ধর একটা গুণা হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে বড় কথা আর একজন মানুষ কোন সময় আল্লাহর কাছে তহবা করে যখন সে নিজের গুণাটাকে বোঝ মনে করে নিজের পাপটাকে অনুভব করে সেই সময় সে আল্লাহর কাছে এসে কাঁদে আল্লাহর কাছে তহবা করে যেমন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে খিদা না লাগে খেতে আসবে কি খেতে আসবে না খেতে চাইবে না ঠিক সেই মতো যখন একজন মমিন বান্দা তার গুহাটাকে অনুভব করবে তার পাপটাকে অনুভব করবে ঠিক সেই সময় সে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে হাজির হয়ে যাবে এবং আল্লাহর কাছে চাইবে হে আল্লাহ আমার দ্বারা এই গুহাটা হয়ে গেছে এই পাপটা হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও হাজরতে আবদুল্লাহ বিন মাস রাদিয়াল্লাহু আল্লাহর হতে বর্ণিত তিনি বলছেন যে إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فقال به هكذا قال أبو شهاب بيده فوق أنفه رواه البخاري حديث نمبر شوائي هزار تين شو آرد يا عبد الله بن مسعود رضي الله عنه بولسين زي اك جن مومن باندا تار گناتا كيف একজন মবিন বান্দা তার গুণাটা এই মতো অনুভব করে যে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা তার মাথার উপর খসে পড়বে আর সে সঙ্গে সঙ্গে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়ার একটু চিন্তা করুন যদি এই ছাদটা আপনি অনুভব করুন যে ঝুলে আছে আপনার মাথার উপর এক্ষুনি হয়তো খসে পড়বে তাহলে আমার আপনার অবস্থা রকম হবে আমরা কি অনুভব করবো আমরা সময়। তৈরি থাকবো ভয় লেগে থাকবে যে এক্ষুনি খসে পড়লে আমরা ধ্বংস হয়ে যাব হালাক হয়ে যাব ঠিক সেই মতো একজন মমিন বান্দা যখন তার দ্বারাই কোনো পাপ হয়ে যায় গুণার কাজ হয়ে যায় তখন সে তার গুণাটাকে এই মতো অনুভব করে যে একটা পাহাড় যেন তার মাথার উপর রয়েছে সে পাহাড়টা খসে পড়বে আর সে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর বিপরীত একজন গুহাগার একজন পাপিষ্ট একজন ফাসিক একজন ফাজির তার গুণাটা কিভাবে অনুভব করে তার গুণাটা সে এভাবে অনুভব করে যে তার নাকের উপর যেন একটা মাছি উড়তে উড়তে এসে বসল আর আর সে হাত দিয়ে ইশারা করলো আর সেটা উড়ে গেল অর্থাৎ তার গুহাগুলিকে সে কোনো গুরুত্ব দেয় না দিনের পর দিন একের পর এক গুহা করে যায় সেটাকে কোনো বড়ো মনে করে না এবং সে চিন্তা করে না যে মতো একজন মমিন বান্দা তার গুণাটাকে বড় মনে করে থাকে আমার ভাইরা আজকে হাজার হাজার মানুষ কত কত গুনা করে থাকি আমরা হাজার হাজার মানুষ মানুষের মধ্যে লিপ্ত রয়েছে হাজার হাজার মানুষ মানুষ লক্ষ লক্ষ মাজারের কাছে গিয়ে সাজদা করে লক্ষ লক্ষ মানুষ পীর বাবার কাছে যায় এবং কতটা জায়গায় যায় তার সামনে মাথা রত করে কেউ তো পাহাড় পর্বতের সামনে মাথানত করে কেউ তো সূর্যের সামনে মাথা করে কেউ তো চন্দ্রের সামনে মাথানত করে এক আল্লাহকে বলে ভুলে যায় আর তারা যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের ঠিকানা জাহার নামে হবে আল্লাহ মধ্যে আলীন মহগ্রন্থাল যে ব্যক্তি আল্লাহ ব্যতীত আল্লাহ রবুল আলমী আয়তের মধ্যে বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত সমস্ত গুনাকা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারবেন কিন্তু শিরকে ক্ষমা করবেন এবং অন্য জায়গাতে আল্লাহ তাআলা বললেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া এবং তার ঠিকানা জাহান্নামের মধ্যে রয়েছে ওয়া মাalid দালিমিনা মিন আনসার আর সীমালঙ্গনকারীদের জন্য কেউ সাহায্য করবে না কেউ সহযোগিতা করবে না আমার ভাইরা কত মানুষ রয়েছে পৃথিবীর বুকে جرى بدعتم دليل بدعتر دليل ترونسي جاي بدعات شامبوركي النبي الكريم صلى الله عليه وسلم حديث فاكر مرد المسلم شريف الحديث فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أمر أبي هريرة يحدث مرد النبي الكريم صلى الله عليه وسلم ملا অশার রাল ওমৌরি মহা দ্যা থ্যা কার্যাদের মধ্যে নব কার্যাদের মধ্যে সব চাইতে এটা যে দিনের মধ্যে ধর্মের মধ্যে কোনো জিনিস তৈরি করা বাড়িয়ে দেওয়া নিজে থেকে তৈরি করা যেটা দিনের মধ্যে নেই যেটা ধর্মের মধ্যে নাই সেটাকে নিজে থেকে তৈরি করা বাড়িয়ে দেওয়া বাড়াবাড়ি করা এরই নাম হচ্ছে বিদাত এবং এটা হচ্ছে সবচাই তো সবচাইতে নিকৃষ্টতম কাজ এবং প্রত্যেকটা বিদাত হচ্ছে পথভ্রষ্টতা এবং প্রত্যেকটা পথভ্রষ্টকারী হচ্ছে জাহান্নামি আমার ভাইয়ের কত মানুষ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন মহগ্রন্থ অল কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজ সম্পর্কে বলেছেন জাকাত সম্পর্কে বলেছেন হজ সম্পর্কে বলেছেন তা সত্ত্বেও কত মানুষ এই জিনিস থেকে গাফিল রয়েছে আমরা নবী করিম সাল্লি সাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন বুখারি মুসলিমের হাদিস বুনিয়াল ইসলাম আলা আল্লাহ وان محمد عبد هو رسوله ويقام الصلاه ويتا ভাইরা এই হাদিসের মধ্যে মূল পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে ইসলামের মূল স্তম্ভে কতটা পাঁচটা এক নম্বর হচ্ছে এই সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই এবং محمد الرسول الله সাল্লাল্লাহু আল্লাহর বান্দা তার রাসূল দুই নম্বর রুকন হচ্ছে দুই নম্বর স্তম্ভ হচ্ছে ওয়া কাম নামাজ কায়েম করা তিন নম্বর স্তম্ভ হচ্ছে কি ওয়াইতা ইজ জাকা জাকাত ফরজ হলে জাকাত আদায় করা আর চার নম্বর স্তম্ভ হচ্ছে কি ওয়াজ্জিবাই তিল্লাহি যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ আদায় করা এবং পাঁচ নম্বর হচ্ছে বস আমি রম রমজান মাসে রোজা রাখা কত ভাই আছে ইমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রূপন হচ্ছে নামাজ আজকে পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ থেকে গাফিল রয়েছে নামাজ পড়ে না। যেই নামাজ ছেড়ে দেওয়ার সম্পর্কে আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বললেন ফাওয়াইলুল মুসল্লিন মুসাল্লিন আল্লাযীনা হুম عن সলাতিহিম সাহুন সেই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল আমি জাহান্নাম রয়েছে বা তাদের জন্য ধ্বংসত্ব করা হালাকাত রয়েছে ধ্বংস রয়েছে যারা নামাজের মধ্যে অলসতা করল সুস্তি করল অবহেলা করল তাদের জন্য এই সাজা রয়েছে তার চিন্তা করুন নামাজ ছাড়া তো দূরের কথা নামাজের মধ্যে অবশ্যতা করলে তাদের জন্য ওয়াইল নামী জাহান্নাম শো তাই নয় আল্লাহরবুল আল এমিন মহকরণ তল কোরআন মধ্যে বলছেন ফিজান্না তিঙ্গ্যাতা স আলুন অনিল মুজরিনী নামা সালে কা কুম্ফি সকার কলুললাম না কুমিনাল মুসল্লিম না কোন ত্রামুল মিসকিন ওয়াকুদ্ না না হুদুম আল্লাহ ইদিন ওয়াকুদ্ কাল কয়ামতের দিবসে যখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে ফায়সালা করে দেবেন জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা বালাখানায় বসে জাহান্নামীদের দেখতে পাবে তারা প্রশ্ন করবে জাহান্নামীদের মা সালা কাকুমফি সাকার তোমরা তো পৃথিবীর বুকে আমাদের সাথেই থাকতে আমাদের সাথে চলাফেরা করতে একসাথে খাওয়া দাওয়া হতো একসঙ্গে উঠা বসা করতাম সবকিছু একসাথে হতো আজকে কোন এমন কাজ করেছ যার জন্য তোমরা নামে চলে গেছ আমার ভাইরা তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না ওয়ালাম আমুল এবং না তো খাবার দিতাম না না ইদিন এবং সমালোচনাকারীদের সাথে মিলে আমরাও সমালোচনা করতাম অকুন্নানুকান্দিমু মিয়ামিদ্দিন এবং ইয়ামিদ্দিন আখরাতকে কয়ামতের দিনকে অবিশ্বাস করতাম মিথ্যা মনে করতাম এই সমস্ত কাজগুলির মধ্যে সবচেয়ে প্রথম কাজ যার কারণে এরা জাহান্নামে গেছে সেটা হচ্ছে কি নামাজ আদায় করতো না আজকে কত মানুষ রয়েছে পৃথিবীর মুখে যে নামাজ আদাই করে না আমার ভাইয়েরা যাইহোক এ বিষয়ে লম্বা আলোচনা করতে গেলে নামাজ রোজা হজ জাকাত অনেক লম্বা হয়ে যাবে আমি আগে বাড়ি এ পাঁচটা যে মূল রুকুল মূল স্তম্ভ রয়েছে এই মূল রুকুন মধ্যে অনেক মানুষ কাফিলত মধ্যে রয়েছে আল্লাহ যেন আমাদেরকে এই মূল রুকুন গুলি মূল স্তম্ভগুলি সঠিক পালন করার তৌফিক দান করেন আমিন আমার ভাইরা হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলতেন যে ইন্নাকুম লা তালামুনা আআমালান হি আدقু ফি আয়রিকুম মিন الشعر ইন কুননা লনাদুহা আলা আহদি নবি صلى الله عليه وسلم মিন المুবিকাত রওয়া হল বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো বিরানব্বই এই হাদিসের মধ্যে আনাস আল্লাহ ন থেকে বর্ণনা তিনি বলছেন যে তোমরা এমন কিছু কাজ করো এমন কিছু আমল করো যেটা তোমাদের নিকটে তোমাদের দৃষ্টিতে মাথার চুলের চাইতেও বেশি ছোট মনে করো তোমরা কিন্তু সেই কাজটাকে সেই গুহাটাকে আমরা নাবীর যুগে নাবীর জামানাতে একটা ধ্বংসকারী গুহার মধ্যে সীমার করতাম আমরা মনে করতাম যে এটা খুব বড় গুনা আজকে যদি হজরত আনস আল্লাহ আনহ আমাদের মাঝে মাঝে উপস্থিত থাকতেন তাহলে যে এত বড় বড় আমরা গুনা করছি একটা ছোট্ট গুনাকে বড় গুনায় পরিণত করতেন বড় গুণা বলে মনে করতেন তাহলে আজকে যে এত বড় বড় গুনা আমাদের মধ্যে রয়েছে এগুলো দেখলে তিনি কি বলতেন আমার ভাইরা শুধু তাই নয় নবী করিম আলী ওয়সাল্লামের যুগে যখন কোনো সাহাবির দ্বারা বা সাহাবিয়াতের দ্বারা কোনো গুণা হয়ে যেত কোনো পাপ হয়ে যেত ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসতেন না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লামের দরবারে হাজির হয়ে উপস্থিত হয়ে নিজেকে পেশ না করে দিতেন আর বলতেন আল্লাহ আমাকে পাক করে দিন পবিত্র করে দিন এ সম্পর্কে কয়েকটি ঘটনা তুলে ধরলে বুঝতে পারবেন হজরত ইমরান বিন হোসাইন নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন জুহাইনা গোত্রের এক মহিলা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হলেন তারপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বললেন ইয়া রসুল আমাকে পাক করে দিন আমার দ্বারা জিনা হয়ে গেছে আমার দ্বারা খারাপ কাজ হয়ে গেছে আপনি আমাকে পাক করে দিন নবী করিম সাল্লাহ আলী তার গার্জেনকে ডাকলেন তার অভিভাবককে ডাকলেন তারপরে বললেন কি আহসিন ইলেহা ফাইদা ওয়াদাত ফাতিনি বিহা যাও এই মহিলাকে নিয়ে যাও এবং এর সঙ্গে সদ ব্যবহার করো একে গালাগালি করোনা একে মারধর কর না যখন তার ছেলে ভূমিষ্টি হয়ে যাবে যখন সে গর্ব ত্যাগ করবে তারপরে এই মহিলাকে আমার কাছে নিয়ে আসবে যাই হোক নবিয়ে করিম সাল্লি সাল্লামের কথা অনুযায়ী যখন সেই মহিলার বাচ্চা ভূমিষ্ট হয়েছে সেই সময় সেই মহিলাকে নিয়ে তার অভিভাবক নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেছে নবী করিম সাল্লাম তার হাত জারি করলেন তার হদ হচ্ছে কি একজন পুরুষ বা মহিলা যদি জেনা করে নাই এবং বিবাহিত হওয়ার পরে যদি জিনা করে তাহলে তার সাজা হচ্ছে কি রজম করে দেওয়া রাজম কাকে বলে রাজম হচ্ছে একটা গর্ত খুঁড়ে বুক থেকে পুঁতে দিয়ে বাইরে থেকে পাথর মেরে মেরে তাকে শেষ করে দেওয়া একে বলে রজম যাই হোক এ আদেশ দিলেন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম তারপরে সেই মহিলাকে এভাবে শেষ করে দেওয়া হলো সাজা দিয়ে দেওয়া হলো তারপরে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেই মহিলার জানাজার নামাজ পড়ালেন হজরত আল্লাহ সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ হে আমি তো কিছুই বুঝতে পারি না একজন বিশ্ব নাবী আর একজন এমন মহিলার নামাজ পড়ান জানাজার নামাজ পড়ান জয় মহিলা zina লিপ্ত হয়েছিল জিনা করেছে আর আপনি সেই মহিলার নামাজ জানাজার নামাজ পড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে ওমর لقد تاب التوبه لقد تاب التوبه لو قسمت بين 70 من اهل হে ওমর তুমি কি জানো সেই মহিলা কিভাবে আল্লাহর কাছে তওবা করেছে কিভাবে নিজেকে আল্লাহর দরবারে পেশ করেছে কিভাবে আল্লাহকে ভয় করেছে যদি এই মহিলার তওবা যদি এই মহিলার ইস্তফার মদিনার বুকে সত্তর জন মানুষের মধ্যে বিভক্ত করে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের জন্য যথেষ্ট আমার এর চাইতে হতে পারে যে আল্লাহর রাস্তায় নিজের জানটাই কোরবান করে দিলেন নিজের যান বিলিয়ে দিলেন এ ওয়াকেয়া থেকে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে ওনারা জানতেন এই পৃথিবীর আজাবটা অতি সহজ কিন্তু কাল কায়ামতের দিবসে যে জাহান্নাবের আজাব এটা অতি কঠিন হবে তাই এই পৃথিবীর আজাবকে বলে ভয় করতেন না আমার ভাইয়েরা শুধু তাই নয় হজরতে বর্ণিত তিনি বলছেন যে হজরতে করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া তাহিরনি ইয়া রসুল আল্লাহ আমাকে পাক করে দিন نبي كريم صلى الله عليه وسلم بولن ويحق ارجع فاستغفر الله وتوب إلي تمارو برفسوس جاو تمي پھر جاو الله هر كاچه خوما جاو الله هر كاچه توبا جاو شه اكتو آگه بڑه ابار پھر اشه بوله يا رسول الله طهرني يا الله الرسول اما كي پاک كور دين نبي كريم صلى الله عليه وسلم ابار بولن تمارو برفسوس پھر جاو الله هر كاچه خوما جاو الله هر كاچه توبا আবার একটু যায় আবার ফিরে এসে বলে ইয়া রাসুল তাহিরনি এই করে করে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তিনবার সেই ব্যক্তিকে ফিরিয়ে দিলেন চতুর্থবার এসে আবার বলে ইয়া রাসুল তাহিরনি হে আল্লাহ রসুল আমাকে পাক করে দিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন ফিমা ও তাহের আমি কি থেকে তোমাকে পাক করব তুমি কি এমন করেছো যে আমি তোমাকে পাক করে দেব হজরত মাইজমিন মালিক রাদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমার দ্বারাই জেনা হয়ে গেছে আমাকে পাক করে দিন নবী করিম আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো এর ব্রেন খারাপ হয়ে গেছে হয়তো সে পাগল হয়ে গেছে সাহাবাকাম বললেন না ইয়ার আল্লাহ এর ব্রেন ভালো আছে নবী করিম সাল্লা ভাবলেন হয়তো সে নেশাগ্রস্থ অবস্থায় রয়েছে হয়তো সে নেশা করেছে মদ্যপান করেছে কয়েকজন সাহাবি তার মুখের কাছে গিয়ে সুখে দেখেন কিন্তু কোনো গন্ধ আসে না বললেন ইয়ারসুর আল্লাহে সে নেশাগ্রস্থ নয় নবী করিম সাল্লি সাল্লাম আবার প্রশ্ন করলেন সত্যি কি তুমি জেনা করেছ সেই সাহাবি হজরতাহ মালিক রিয়া বললেন ইয়া রসুল্লাহে সত্যি আমার দ্বারাই জেনা হয়ে গেছে নবী করিম সাল্ল সাল্লাম তার বিষয়ে হাত জারি করলেন তাকে সেভাবে সাজা দেওয়া হলো যেভাবে ইতিপূর্বে হজরতে সেই মহিলাকে সাজা দেওয়া হয়েছিল ঠিক সেই মতো হজরতে বিন মালিককে রাজম করে দেওয়া হলো বুক থেকে পুঁতে দিয়ে বাইরে থেকে পাথর মেরে মেরে তাকে শেষ করে দেওয়া হলো তারপরে মানুষের মধ্যে দুটি দল হয়ে যায় একটি দল বলে মালিক তার গুনহার কারণে হালাক হয়ে গেছে তার গুনা তাকে হালাক করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আর একটি দল বলে না না হাজরতে মালিকের চাইতে উত্তম তো আবার কি হতে পারে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জানটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে তারপরে কয়েকদিন পর নবী করিম সাল্লিহি বসাল্লাম সাহাবা کرامের মজলিস আসলেন তারপরে সাহাবা বললেন তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো সাহাবা বললেন আল্লাহ যেন তাকে ক্ষমা করেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন لقد تاب توبتا لقد তোমরা কি জানো হযরত মাআজ বিন মালিক এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে যদি এর ক্ষমাটা এর তওবাটা এর ইস্তিগফারটা একটি পুরো উম্মতের মধ্যে তাকসিম করে দেওয়া হতো ভাগ করে দেওয়া হতো তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে এখান থেকে আমরা কি বুঝতে বুঝতে পারলাম পারলাম এই দুই ঘটনা থেকে আমরা যে সাহাবা কারাম এবং সাহাবিয়াত এই পৃথিবীর আজামকে বলে ভয় করতেন না আখেরাতের আজামকে বলে ভয় করতেন তাই গুহা করার পরে শান্তিতে বসে থাকতে পারতেন না যতক্ষণ পর্যন্ত তার সাজা নেওয়ার জন্য নবী করিম সাহসাল্লামের দরবারে উপস্থিত না হয়ে যেতেন আজকে আমরা কত গুনে করে থাকি কত পাপ করে থাকি একবার কি আমরা অনুভব করেছি আমরা কত গুনা করেছি একবার কি আমরা আল্লাহর কাছে হাত দুটি তুলে কেঁদেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার ভাইরা অথচ আল্লাহ রব্বুল আলমিন মোবিনদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর দরবারে চাও আল্লাহর রব্বুল কোরআনের মধ্যে বলছেন সুরাত একশো ছয় ইন্নাল্লাহা কানা গাফুরর রহিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিচ্ছেন যেই নবীর সমস্ত গুনাহাত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মাসুম সেই নবীর আদেশ দিচ্ছেন হে নবী তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল সু তাইরয় সমস্ত মুমিনদেরকে আল্লাহ তবা করতে বলছেন ফার করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর আয়াত নাম্বার 31 মধ্যে বলছেন অতুবু ইলাল্লাহ হিজামিন আইগ্য হাল্ম মিনুন আলাহ আল্লাহ কুমতুফলে হোন হেমোবিন কোন তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তব করো ইস্তেফার করো যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও সু তাই নয় আল্লাহ রব্লামিন সুরতুত্তাহরিমের মধ্যে আরো বলছেন ইয়া আইগ্যু আল্লাহ দিন আ মনু তুবু ইলাল্লাহহিতৌ মতন نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار يوم لا يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মধ্যে মোবিনদেরকে আদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন হে মোবিনগণ যা আল্লাহকে এক বলে মেনে নিয়েছ তোমরা আল্লাহর কাছে কর অন্তরখানাকে পরিষ্কার করে আল্লাহর কাছে ক্ষমা চাও যেই মতো সাদা কাপড় অপরিষ্কার হয়ে গেলে নোংরা লেগে গেলে সার্ফ বা সাবুন ব্যবহার করলে সেটা পরিষ্কার হয়ে যায় ঠিক সেই মতো যখন একজন মমিন বান্দা আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরটা পরিষ্কার করে দেন আমার ভাইয়েরা এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তবাকারীদের জন্য চারটা পুরস্কার ঘোষণা করেছেন যে সমস্ত ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ইস্তফার করে তার জন্য চারটা পুরস্কার দেবেন আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালা বললেন তুবু ইলাল্লাহ হিতমত ন সুহা আসারব বুকুম আইউকাফ ফিরান কুম হতে পারে তোমার প্রভু তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের গুনাখাতকে মাফ করে দেবেন দুই নম্বর পুরস্কার ময়ুদখিলা কুমজান্ন তিন তজরিম ইম তাহতিহাল আনহার এমন বাগানের মধ্যে এমন জান্নাতের মধ্যে তোমাদের দাখিল করবেন প্রবেশ করাবেন যার নীচে দিয়ে ঝর্না ধারা প্রবাহিত রয়েছে আর তিন নম্বর পুরস্কার কি

এই পুরস্কার পাবেন যদি আল্লাহর কাছে চান তাহলে আজকে আমরা এত গুনা করেও আল্লাহকে ডাকতে জানি না কিন্তু যে সমস্ত আম্বিয়া কেরাম যাদের গুনাখাতে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করা সত্ত্বেও আল্লাহর আম্বিয়া কেরাম আল্লাহর কাছে তবা করতেন তার কয়েকটি প্রমাণ দিলে বুঝতে পারবেন আমরা সকলেই জানি যখন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আ সালাত সালামকে জান্নাতের মধ্যে রাখলেন

এই বৃক্ষের কাছে গিয়ে ফল খেয়ে না যায় হোক সংক্ষিপ্তে শৈতানের চক্রান্তে এসে সেই গাছের ফল খেয়ে ফেললো সেই বৃক্ষের নিকট চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম চলে আসলো পুল্লাহ ভি তুমি না হাজ মিহা ফৈন্দায়া হুদা ফমন্ত বি আহ হুদা ফলাহৌফুন আরি হিম ওয়ালা হুম ব্যাহ আল্লাহর ওডা আর চলে আসলো যাও তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে আর জায়গা নাই তোমাদের পৃথিবীর বুকে চলে যাও আমার ভাইয়েরা সামান্য একটা ভুল করার কারণে চক্রান্তে এসে আল্লাহ রব আল পৃথিবীর সব চাইতে বা পরকালে সব চাইতে বড় নিয়ামত জান্নাত থেকে বঞ্চিত করে দিলেন জান্নাত থেকে বের করে দিলেন হজরত আদম আলি সালাম সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পারে আল্লাহর কাছে তবা লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন হে আলাম হে প্রতিপালক আজকে আমি আজকে আমরা আমাদের nafser upor zulm korechi অত্যাচার করেছি তুমি যদি আমায় ক্ষমা না করে দাও আমার প্রতি রহম না করো লানাকুনান মিনাল খাসিরিন তাহলে ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও যাই হোক তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তমা গ্রহণ করেছিলেন বলার উদ্দেশ্য হলো একজন নাবী হয়েও আল্লাহর কাছে তবা করছেন যাদেরকে আল্লাহ আল্লাহর ক্ষমা করে দিয়েছেন যাদের কোনো পাপ নেই আর আজকে আমরা গুনহার পর গুনা করে যাচ্ছি কবার আল্লাহকে ডাকি শুধু তাই নয় স্মরণ করুন সেই সময়কে যখন হজরতে নুহ আলি সালাত সালাম মানুষকে কতদিন ধরে আল্লাহর পথে ডেকেছিলেন বলতে পারবেন সাড়ে নয় শত বৎসর ধরে মানুষকে আল্লাহর দিকে ডাকলেন আল্লাহর পথে ডাকলেন মুষ্টিমে কয়েকটা মানুষ তার প্রতি ইমান নিয়ে এসছে সে অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহরুল বললেন হেনো আর চিন্তা করতে হবে না এবার তুমি প্রস্তুতি নাও এবার একটা নৌকা তৈরি করো সেই নৌকায় তুমি উঠো এবং যারা ইমান নিয়ে এসছে তাদেরকেও সেই নৌকার মধ্যে উঠিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এবার আল্লাহর আজাব আসবে আমার ভাইয়েরা আল্লাহর আজাব চলে আসলো নিচে থেকে পানি উপর থেকে পানি সঙ্গে সঙ্গে বন্যা চলে আসলো মানুষ সাবুরবু খাচ্ছে। এমত অবস্থায় হা তু আল সেলাত ও সালামের ছেলে উঠুমে যাচ্ছ। হাদরা ুমাল সেলাত সালাম আললাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে প্রশ্ন করলেন ই আ্লাহ দান রবহ ফকালা রববি নাবি বিন আহাল না আদা আল হা তাহকা মুলহাকিবিন হাদরা ুল সেলাত সালাম আল্লাহর কাছে বললেন। দরখাস্ত করলেন ইয়া আল্লাহ। আমার সন্তান তো ডুবে যাচ্ছে তুমি তো বলেছো তোমার আত্মীয় স্বজনকে আমি বাঁচিয়ে নেব আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে আমার ছেলে তো ডুবে যাচ্ছে তুমি তাহকামুল হা মিন। তুমি তাকে বাঁচিয়ে নাও না কেন আল্লাহ রব্লায় বললেন ক লায়া অনু আহালিক ক লায়া অনু ইন নাহুলাইসাবিন বললেন হেনু তোমার সন্তান তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে নয় তোমার পরিবারের মধ্যে নয় তার আমল ঠিক নয় তার আমল ঠিক নয় সে তোমার প্রতি ইমান নিয়ে আসেনি সে যতই তোমার ছেলে হোক না কেন বা তোমার পরিবারের মধ্যে হোক না কেন যতক্ষণ পর্যন্ত ইমান না নিয়ে আসবে তার আমল ঠিক নয় সে তোমার পরিবারের মধ্যে হতে পারে না হজরতিনুয় আলিসাম নিজের ভুল সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আল্লাহর কাছে তবা করলেন রব ইন্নী আউযু বিকা আস আলাকা রব্ব ইন্নী আউযু বিকা আন আসআলুক মা লা ইলাইহি ইলম ওয়া ইল্লা تغফির লী ওয়া তারহামনী আকুম মিনাল খাসিরিন হে আমার প্রতিপালক আমি সেই জিনিস থেকে আশ্রয় চাচ্ছি যে বিষয় আমার জ্ঞান ছিল না তোমার কাছে প্রশ্ন করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে যদি ক্ষমা না করো আমার প্রতি রহম না করো তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব شو তাই নয় হজরতে মুসা আলিসাল্লাহ তো সালাম আল্লাহর কাছে তবা করছেন হাজরতে মুসা আলিসাল্লাহত সালাম যখন ভুল বুঝতে পারলেন এ লম্বা ঘটনা রয়েছে সেদিকে যাচ্ছি না ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা করেছিলেন রব্বি ইন্নি দলম তুলফ সিফাম ফিরলি হে আমার প্রতিপালক আমি আমার নাফসের উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও হাজরতে দাউদ আলি সালাত ও সাসলাম নিজের ভুল বুঝতে পড়ে আল্লাহর কাছে তওবাহ করেছিলেন হজরত ইউনুস আলিসাল্লাহ তোস সালাম মাছের পেটে আল্লাহর কাছে তবা করলেন আমার ভাইরা বলার উদ্দেশ্য হল আব্বিএর যাদের গুনা খাতা আল্লাহ রবী ক্ষমা করে দিয়েছেন তা সত্ত্বেও আল্লাহর কাছে তবা করছেন আল্লাহর কাছে ইস্তকর করছেন আর আজকে আমরা প্রতিদিন কত না গুনা করি এত গুনা থাকা সত্ত্বেও এত পাপ করা সত্ত্বেও আমরা কবার আল্লাহর কাছে ডাকি আল্লাহকে ডাকি শুধু তাই নয় সাহাবাকাম রিদান বলেন করিম সাল্ল আলী রব্বী গুফিরমা তুমি আলিয়া ইন্না খান তাওয়াব রাহিম এই দুয়াটি একদিনের মধ্যে একশো বার করে করতেন এই তব আল্লাহর কাছে একশো বার করে করতেন বলতেন হে আল্লাহ আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করে দাও আমার তহবাটা তুমি গ্রহণ করে নাও কমল করে নাও তুমি তো সব বেশি তবা গ্রহণ করো এবং তুমি তো অত্যন্ত দয়ালু তুমি আমার তাবা করো কমুল করে নাও এবং আমাকে ক্ষমা করে দাও কতবার একশো তো বার নিবি করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম শতবার তবাক করতেন আজকে আমরা তার উন্মতি হাজার হাজার গুনা করা কবার আল্লাহকে ডাকি আমার ভাইরা আল্লাহ রবীন্দিন অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল তিনি বলছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ রবী বলছেন আমার বান্দারা কি জানে না নিশ্চয় আল্লাহরবুল আলমিনী তার বান্দার তবা গ্রহণ করে থাকেন কবুল করে থাকেন তাদের সাদকা গ্রহণ করে থাকেন খায়াতেন্লাহুর রহিম নিশ্চয়ই আল্লাহ রব আলমিন খুব বেশি বেশি তবা গ্রহণ করেন এবং অত্যন্ত দয়ালু আমার ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহরবুল্লা আলমিন সুরাত জুমার আয়াত নম্বর ত্রিপান্নর মধ্যে বলছেন

সাতচল্লিশ এ হাদিসের মধ্যে বলা হয়েছে যে হজরত আনসরদ্দিয়াল্লাহন থেকে বরণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই বান্দা থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তবা করে কত খুশি হন উদাহরণ দিয়ে বলা হচ্ছে যেমন একজন মানুষ সে উটের পিঠে চড়ে সফর করতেছে মরুভূমি দিয়ে চলে যাচ্ছে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য আরাম করার জন্য একটি গাছের ছায়া এসে বসে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে দেখা যায় তার উটটি যেন কোথায় চলে গেছে তার চোখ খুলে দেখে সেই উটটি নেই উটের পিঠে তার খাবার রয়েছে তার পানি রয়েছে সমস্ত জিনিস উটের পিঠে রয়েছে সে ভাবল এবার আর আমার জান বাঁচবে না কারণ সব কিছু তো সেই উটের পিঠেই রয়েছে এবার আমি হয়তো মারা যাব যাই হোক সে নিরাশ হয়ে আবার বসে ঘুমিয়ে পড়ে আবার যখন চোখ খুলে দেখে তার চোখের সামনে সেই উটটি দাঁড়িয়ে রয়েছে আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া আদায় করলো সে শুক্রিয়া আদায় করতে গিয়ে ভুল করে ফেলে সেভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করে হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার প্রভু সে ভুল করে ফেলেছে আনন্দে আটখারা হয়ে খুশিতে আটখারা হয়ে সে ভুল করে ফেলেছে আসলে সে বলতে চাইছিল হে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার প্রভু কিন্তু সে খুশিতে ভুল করে ফেলেছে অনেক সময় মানুষ খুশিতে কেঁদে ফেলে অনেক সময় মানুষ খুশিতে ভুল করে ফেলে আল্লাহ রব্দুল আলমিন বলেন যে মতো আমার এ বান্দা এত খুশি হয়েছে যখন আমার কোন বান্দা আমার কাছে চাই আমার কাছে ত করে আমি এই ব্যক্তির চাইতেও বেশি খুশি হই আমার ভাইরা শুধু তাই নয় নবি করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম হারিশ ফাকরের মধ্যে বলেন ওল্লাদী নাফসিবাদী হি লৌম তুদ নিবুল আল্লাহাম আল্লাহ বিকুম ওলা জ বি কৌম ইন যুদ্ধ নিবুন ফয়াস্তগ আল্লাহ ফয়াগ ফিরুল আহ নবী করিম সাল্লাহ সালামী হাদিসের মধ্যে বলছেন সেই প্রভুর কসম খেয়ে বলি যার হাতে আমার জান রয়েছে যদি তোমরা গুনহা না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলীন তোমাদেরকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে এবং তোমাদের জায়গায় এমন এক কমকে নিয়ে আসবেন যারা গুনা করবে এবং আল্লাহর কাছে তবা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে সুবাহ তাহলে হাদিস থেকে কি বোঝা গেল গুনা হওয়াটা স্বাভাবিক আমরা মানুষ আমরা ফরিস্তা নয় আমাদের দ্বারা গুনাহ হবে কিন্তু গুনহার পরে আমাদের মধ্যে অনুশোচন আসতে হবে অনুভব করতে হবে যদি এই অনুভব চলে আসে তাহলে ভাববেন আপনি একজন মবিন আর যদি আপনার মধ্যে অনুভব না আসে গুনহার পর গুনা করে যাচ্ছি কিন্তু কোনো অনুভব আসে না তাহলে ভাববেন একজন ফাসিক এবং ফাজিল আমার ভাইরা অনেক সময় আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের সত্য নিয়াত সৎ নিয়াত করার কারণে ক্ষমা করে দেন তবা তো দূরের কথা শুধু তবা করার জন্য সৎ নিয়াত করেছেন এই সময় সৎ নিয়াত করার কারণেই আল্লাহ আবুল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন তার প্রমাণ একটি হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস হাজরত আবু সাইদ হদুর আদি থেকে বর্ণিত তিনি বলছেন জেনবি করিম সাল্লি সাল্লাম বলেছেন আগের যুগে একজন মানুষ এ ঘটনা অনেক শুনেছেন শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই একজন মানুষ সে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল তারপরে সে জানতে চাইল যে আল্লাহ রব্বুল আলমীর কি আমাকে ক্ষমা করবেন মানুষ বলল যে অমুক জায়গায় একজন আলেম রয়েছে একজন পাদ্রি রয়েছে ইহুদ খ্রিস্টানদের অলামাদেরকে পাদ্রি বলা হয় তার কাছে আপনি জানতে পারেন সেখানে গিয়ে প্রশ্ন করলেন যে আমি এত গুণা করেছি নিরানব্বইটা মানুষকে আমি হত্যা করেছি আল্লাহ রব্বুল্লা আলমিন কি আমাকে ক্ষমা করবেন বললেন এতগুলি গুণা করেছেন কী করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তিনি তাকেও শেষ করে দিলেন একশো পূর্ণ করে দিলেন তারপরেও তিনি শান্তিতে আর বসতে পারেন না আবার প্রশ্ন করলেন এমন কোনো ভালো আলেম আছে কি যে আমার এই বিষয়ে বলতে পারবে যে আল্লাহ রব্বুল্লা আলমী আমাকে ক্ষমা করবেন কি করবেন না যাই হোক একজন ভালো আলেম সম্পর্কে তাকে বলা হলো ওনার কাছে গিয়ে তিনি বললেন আমার দ্বারা এই মতো গুড়া হয়ে গেছে আমি একশো জন মানুষকে হত্যা করেছি আল্লাহ পারবেন বা ক্ষমা করবেন বললেন আপনার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই যদি আপনি আল্লাহর কাছে তবা করতে পারেন অন্তরখানাকে পরিষ্কার করে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করবেন আপনি অমুক গ্রামে চলে যান সেখানে ভালো ভালো মানুষেরা থাকে তাদের কাছে থাকবেন এই গ্রামে আর ফিরে আসবেন না সেখানে গিয়ে তবা করবেন আর সেখানে থাকবেন যাই হোক সেই ব্যক্তি তবা করার নিয়তে সে যেতে আরম্ভ করেন অর্ধেক রাস্তায় পৌঁছেছেন আল্লাহ রব আলমিন মালাকুল মতকে পাঠিয়ে দিলেন তার মৃত্যু মৃত্যুবরণ হয়ে গেল এবার জান্নাত থেকে ফরিস্তা এসে উপস্থিত জাহান্নাম থেকে ফরিস্তা এসে উপস্থিত আবাসের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল জান্নাতের ফরিস্তা বলছেন ইনি তো ভালো কাজ যাচ্ছিলেন তবা করার জন্য যাচ্ছিলেন অতএব এর রুহকে জান্নাত নিয়ে যাব জাহান্নামের ফরিস্তা বলেন না এ তো জীবনে ভালো কাজ করেনি একশো জন মানুষকে হত্যা করেছে অতএব একে জাহান্নবে নিয়ে যান আল্লাহ রব্বুল আলমিন আরেকজন ফারিশ তাকে মানুষের রূপে পাঠালেন উনি এসে এদের মধ্যে ফয়সলা করলেন বললেন যে দেখো যেই জায়গাতে এই ব্যক্তির মৃত্যু হয়েছে যেখান থেকে সে আসতে আরম্ভ করেছে এবং যেখানে যাবে সেই দূরত্বটাকে নেপে নেওয়া হোক যেটা কম হবে তার জন্য ফয়সলা করা হবে তার দিকে ফয়সলা করা হবে যাই হোক না পা হল যেখান থেকে সে ব্যক্তি এসেছিলেন সেই জমিনটা বেশি আর যেই দিকে যাচ্ছিলেন সেটা কম অর্থাৎ একটু বেশি চলে এসেছিলেন এবং অন্য রায়তের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম জমিনটাকে যেখান থেকে যেটা অতিবাহিত করেছিলেন সেই জমিনকে আদেশ দিলেন তুমি একটু বেড়ে যাও প্রশস্ত হয়ে যাও এবং যতটুক বাকি ছিল সেই জমিনকে আদেশ দিলেন আল্লাহ রব্বুল আলমিন তুমি একটু কাছে চলে এসো ছোট হয়ে যাও খাটো হয়ে যাও আমার ভাইরা তারপরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফরিস্তার দিকে ফয়সালা করে দিলেন চিন্তা করুন শুধু একটু নিয়াত করার জন্য এখনো তবা করেননি শুধু সত্য নিয়াত করেছেন সৎ নিয়াত করেছেন তাহলে আমরা অবশ্যই এই হাদিসগুলি মানব এবং সৎ নিয়াত করবো আল্লাহর কাছে তবা করব আরও অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহর কোনো বান্দা একটা ভালো কাজের জন্য নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তাকে একটা নেকি দিয়ে দেওয়া হয় এবং সেই এক নেকিকে গুণ এবং গুণকে গুণে পরিণত করা হয় যখন সে কাজটা করে ফেলে তখন তাকে দশ নেকি এবং সেই দশ নেকিকে সাতশো নেকিতে পরিণত করা হয় এর বিপরীত যখন একজন মানুষ কোনো গুনহার জন্য নিয়ত করে কিন্তু তার জন্য কোনো গুনা লেখা হয় না আর যখন সেই গুনার কাজটা করে ফেলে তখন তার জন্য শুধু একটা লেখা আল্লাহ কত রহিম আমার ভাইরা শুধু তাই নয় আরো একটি হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন নিয়ত করা দূরের কথা শুধু তার অন্তরে আল্লাহর ভয় এসেছে ভয় আসার কারণে আল্লাহ রবাহী অনেক সময় ক্ষমা করে দেন তার প্রমাণ বখারি মুসলিমের হাদিস হাদিস নম্বর সাত হাজার পাঁচশো ছয় এবং মুসলিম শরিফের হাদিস হচ্ছে হাদিস নম্বর দুই হাজার সাতশো পঞ্চান্ন এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যখন তার মৃত্যু সময় ঘনিয়ে আসে সেই সময় তার পরিবারকে ডেকে বলে তার সন্তানদের ডেকে বলে যখন আমি মৃত্যুবরণ করব আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এবং সেই ছাইগুলি অর্ধেকটা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবে এবং অর্ধেকটা বাতাসে উড়িয়ে দেবে পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দেবে তার সন্তানরা তার ওসিয়তর ওপর আমল করল মৃত্যুর পরে এভাবেই করা হলো তারপরে আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রকে অর্ডার করলেন হে সমুদ্র সেই ব্যক্তির যে ছাইগুলি তোমার মধ্যে রয়েছে সমস্ত জমা করো একত্রিত করো এক সময় এক জায়গায় করে দেওয়া হল তারপরে আল্লাহরবুল আলমিন বাতাসকে অর্ডার করলেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে ছড়িয়ে আছে তার ছাইগুলি সব এক জায়গায় জমা করে দাও জমা করে দেওয়া হলো তারপরে আল্লাহ তার মধ্যে রুহ দিয়ে দিলেন তারপরে বললেন লিমা তুমি এই কাজটি কেন করেছিলে তোমার সন্তানদের এ কথা কেন বলেছিলে সে ব্যক্তি বললো হে আমার প্রতিপালক তুমি তো জানো তুমি তো অন্তর জামি তা সত্ত্বেও তুমি প্রশ্ন করছো আমি একমাত্র এই কাজটি তোমার ভয়ে করেছি কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি আমি জানতাম যে আমি হিসাব দিতে পারবো না আমাকে নামে যেতে হবে একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটি করেছি আমাকে বাতাসে দেবে দেবে ফেলে উড়িয়ে মধ্যে যাতে করে আমার হিসাব দিতে না হয় একমাত্র তোমার ভয়ে কাজগুলি করেছি আল্লাহ রবাল বললেন আচ্ছা শুধু আমার ভয়ে কাজ করেছ যাও তোমাকে ক্ষমা করে দিল সুভান আমার ভাইয়েরা আল্লাহ কত দয়ালু আমাদেরকে শুধু চাইতে হবে এবার আসি আমরা যে আমরা যে তবা করব এর জন্য কিছু শর্ত রয়েছে শুধু তবা করলেই যে গ্রহণ হয়ে যাবে নয় এই শর্তগুলি যদি আমাদের তবার মধ্যে ইসতেক মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে নচেত গ্রহণযোগ্য হবে না অতএব এটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনোযোগ দিয়ে শুনি তবা গ্রহণ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এখলাস অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তব হতে হবে মানুষকে দেখানোর জন্য নয় প্রত্যেকটা নেক আমল প্রত্যেকটা আবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে এবং সেটা নবীর কাতে হবে হতে হবে তাহলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে আল্লাহ রবুল আলমিন বলছেন ওমা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ আবুদ্দিন এবং নবী করিম সাহা হাদিস পাকের মধ্যে বললেন ইন নিয়া প্রত্যেকটা কাজ নির্ভরযোগ্য তার নিয়াতের উপর আপনি যে মতো নিয়াত করবেন সেই মতো আপনি ফল পাবেন অতএব আমাদেরকে তবা করার সময় এখলাসের সহিত তবা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবা করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় দুই নম্বর শর্ত হচ্ছে কি নাদামতো শর্মিন্দিগি অর্থাৎ গুনাগুলিকে স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হতে হবে মাথা নত করতে হবে আর তিন নম্বর শর্ত হচ্ছে তারকে মা আসি গুনহার কাজগুলি ছেড়ে দিতে হবে এই নয় যে আমি আজকে আবার গুণা করছি আবার তবা করছি আবার কালকে গুনা করছি আবার তবা করছি একই গুহা বারবার করে যাচ্ছি আর তবা করছি এই নয় এটা তো হচ্ছে আল্লাহর সঙ্গে খেলাধুলা করা হচ্ছে বরং সেই গুণাটি ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে যদি বাই চান্স কোনো সময় হয়ে যায় সেটা ব্যাপার আলাদা কিন্তু আপনি জেনে শুনে আবার করতে থাকবেন আবার তবা করবেন তাহলে এটা তবা নয় গুনা ছেড়ে দিতে হবে চার নম্বর শর্ত হচ্ছে কি পরবর্তীতে যেন আমরা এ সমস্ত গুণা আর না করে এই জন্য দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে তবা করতে হবে এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমি এ অদা করছি পরবর্তীতে আর এই মতো গুনা করবো না পাঁচ নম্বর শর্ত হচ্ছে কি তবা কবুল হওয়ার যে একটা দরজা রয়েছে সেই দরজা বন্ধ হওয়ার পূর্বে পূর্বে আমাকে আপনাকে তবা করতে হবে সেই দরজাটা কখন বন্ধ হবে দুটো সময় এক নম্বর হচ্ছে কি নবী মালাম সাল্লিশ নিশ্চয় আল্লাহ রব আলিন তার বান্দার তবা গ্রহণ করেন যতক্ষণ পর্যন্ত তার গলায় ঘর 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 শব্দ না এসে যাবে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে মানুষ মৃত্যু সজ্জায় পড়ে থাকে তখন দেখবেন তার গলায় একটা শব্দ আসে ঘর 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 শব্দ চলে আসে যখন এই শব্দটা চলে আসবে সেই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তবা করতে চায় ক্ষমা চায় সেই সময় আর তার তবা গ্রহণযোগ্য হবে না আর একটি সুরত হচ্ছে যে নবী করিম সাল্লি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন হাদিস নম্বর দুই বলছেন আজকে আমরা দেখি যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিকে ডুবে কিন্তু কাল কয়ামতের দিবসে কয়ামতের পূর্বে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে যখন এই সময়টা চলে আসবে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যাবে সেই সময় যদি কেউ আল্লাহর কাছে তবা করতে চায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সেই সময় আর তার তবা গ্রহণযোগ্য হবে না তার ইস্তেফার আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না আমার ভাইয়েরা এই দুই সময় আসার পূর্বে পূর্বে আমাকে আপনাকে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবার আমরা শেষ পর্যায়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা তবা করলে কি পাব এর কি ফায়দা রয়েছে এর উপকার কী কয়েকটা উপকার এবং কয়েকটা ফায়দা আমরা

জাদাত হাত্তা আলু আকাল বাহু হাদিসের মধ্যে নামে করে ইমসা বলছেন যখন আল্লাহর কোন বান্দা গুনহা করে নেয় কোনো একটা গুনহা করে তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় আর যদি সে গুনহা করার পরে আল্লাহর কাছে তবা করে নাই কুনহার কাজটা ছেড়ে দেয় এবং ইস্তেকফার করে সুকিলা কালবুহু তার অন্তরটা পরিষ্কার করে দেওয়া হয় ধুয়ে দেওয়া হয় ওয়াইন জাদা আর যদি সে গুনহার পর গুনা করতে থাকে গুণার পর গুণা করতে থাকে আল্লাহর কাছে তবা না করে গুনহার কাজটা ছেড়ে না দেয় ইস্তেফার না করে যা তার কালো দাগটা তার অন্তরে ছড়াতে থাকে ছড়াতে থাকে ছড়াতে ছড়াতে অল বডিতে ছড়িয়ে পড়ে আর যখন অল বডিতে ছড়িয়ে পড়ে তখন আর তার ভালো মন্দদের মধ্যে পার্থক্য করা আর ক্ষমতা থাকে না সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে তার মধ্যে আর পার্থক্য করতে পারে না নামাজ ছেড়ে দিলেও তার মধ্যে অনুশোচনা আসে না তার মধ্যে ভয় লাগে না যে আমি নামাজ ছেড়ে দিলাম কারণ তার অন্তরটা কালো হয়ে গেছে আর সে পার্থক্য করতে পারে না তাহলে এ হাদিস তারা কি বুঝতে পারলাম যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহ আল্লাহরবুল আলমিন তবা করার কারণে তার কালো দাগটা মিটিয়ে দেন এক নম্বর ফায়দা এবং তার অন্তরটা পরিষ্কার করে দেন শুধু তাই নয় যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের কালো দাগটা মিটিয়ে দেন না বরং তার গুনাগুলির বদলে নেকি দিয়ে পরিণত করে দেন সুভান আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলছেন আয়াত নম্বর সত্তর ওয়াকানাল্লাহু গাফুরর রহিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন করার পরে যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে তওবা করে ইমান নিয়ে আসে এবং নেক আমল করে ফাউলাইকা সাই সাইয়আতিহ হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি নেকি দিয়ে পরিণত করে দেন আল্লাহ অনন্ত হসীম অত্যন্ত দয়ালু তাহলে দুই নম্বর ফায়দা আমরা বুঝতে পারলাম যে গুনাগুলি আল্লাহ রব্বুল নেকি দিয়ে বদলে দেন চেঞ্জ করে দেন গুনাহার জায়গাতে নেকি দিয়ে দেন আর তিন নম্বর ফায়দা হচ্ছে কি যে সমস্ত ভাইরা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে তবা করে ইস্তেকফার করে আল্লাহ রব্বুল তার সেই বান্দার সঙ্গে ভালোবাসা করতে লাগেন মোহব্বত করতে লাগেন আল্লাহ রব সুরাতুল বাকার আয়াত নম্বর দুই শত বাইশের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমীন তবাকারীদের এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন পছন্দ করে আর চার নম্বর ফায়দা হচ্ছে কি যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন তাদের হাল অবস্থা প্রশস্ত করে দেন তাদেরকে ধন সম্পদ বাড়িয়ে দেন তাদের তাদের সন্তানের বাড়িয়ে দেন তাদের ধন সম্পদ বাড়িয়ে দেন হজরত নু আলি সালাতাম বলছেন ফকুল তুস্তাক ফিরু ফকুল তুস্তাকুমান তোমরা তোমাদের প্রভুর কাছে চাও ফার করো আল্লাহ রব আলম অত্যন্ত দয়ালুমা দরার আল্লাহ রব আলমিন তোমাদের প্রতি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন শোন তাই না ويمددكم باموال وبنين তোমাদের ধনসম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন এবং এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে نهر প্রবাহিত রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে চাইলে ইস্তেফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনসম্পদ বাড়িয়ে দেবেন আল্লাহর কাছে চাইলে পাঁচ নম্বর ফায়দা কি হবে যে সমস্ত ভাইরা আল্লাহর কাছে তবা করে ইস্তেকফার করে আল্লাহরুল আলমিন তার সেই সমস্ত বান্দাদের যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকে তবা করতে থাকে তাদের উপর যদি আল্লাহর তরফে কোনো আজাব আসে সেই আজাবটাকে রুকে নেন তার প্রতি আর আজাব আসে না তার প্রমাণ সুরাতুল আনফালের মধ্যে আল্লাহরুল আলমিন বললেন আল্লাহর যে সমস্ত বান্দার আল্লাহর কাছে ইস্তেকবার করে আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে আল্লাহর রবুর আলমিন তাদেরকে তাদের আজাবকে রুকে নেয় তাদের প্রতি আজাব আর দেয় না আমার ভাইরা শুধু তাই নয় গুনা মাফ করার জন্য যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে তবা ইস্তেকাফার করে তার ছয় নম্বর ফায়দা হচ্ছে যে ফরিস্তাগুন যে সমস্ত ফরিশা আল্লাহর আরশে আজিমকে উঠিয়ে আছে এবং আরশে আজিমের আশেপাশে যে সমস্ত ফারিশতাগুন রয়েছে তারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে ইস্তেকফার করে কি দোয়া করে আল্লাহ তাআলা কোরআনপাকের মধ্যে বললেন সুরাতুল মুমিন আয়াত নম্বর 60 فاغفر للذین تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجহيم হে আল্লাহ তুমি তোমার সেই সমস্ত বান্দাদের যারা ইস্তেগফার করেছে যারা তবা করছে واتبعوا سبيلك আবু যারা তোমার পথের অনুসরণ অনুকরণ করেছে তোমার পথে চলেছে তোমার দিকে অগ্রসর হয়েছে وقهم عذاب জাহিম।

যে সেই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে যেই ব্যক্তি তার আমল নামাতে বেশি বেশি করে ইস্তেকফার পাবে অর্থাৎ যারা এই পৃথিবীর বুকে বেশি বেশি করে তবা করবে ইস্তেকফার করবে কাল কয়ামতের দিবসে তার আমল নামাতে সেটা দেখতে পাবে আর বেশি বেশি করে তবা করার কারণে তার সম্পর্কে নাবি করিমসাল্লাম সুসংবাদ দিলেন আর যাকে সুসংবাদ দেওয়া হয় সে অবশ্যই জান্নাতে যাবেন সে আল্লাহ নাজীজ অতএব আমাকে আপনাকে সেই সুসংবাদের অধিকারই যদি হতে চান তাহলে আমাকে আপনাকেও বেশি বেশি করে তবা করতে হবে বেশি বেশি করে ইস্তেফার করতে হবে আমার ভাইয়েরা এতক্ষণ ধরে আমরা তবা ইস্তেফার সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা শুনলাম অনেক আমরা শুনে থাকি সেই সময় আমরা উপকৃত হব বা আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো যখন সেই সমস্ত কোরআন এবং হাদিসগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করব সেই হাদিসগুলির ওপর সে আয়াতগুলির উপর আমরা আমল করব এবং আমল করার পরে অপরের কাছে পৌঁছে দেবো আল্লাহর কাছে এই প্রার্থনা রাখি হে আল্লাহ আমাদের সকলকে তোমার বাণী এবং তোমার নবীর বাণীর উপর আমল করা তৌফিক দান করো হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তবে ইস্তেফার করা তৌফিক দান করো হে আল্লাহ আমাদের সকলকে তোমার নেক বান্দাদের মধ্যে গ্রহণ করে নাও হে আল্লাহ আমাদেরকে পাক্কা সাচা মুমিন বান্দা বানিয়ে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো হে আল্লাহ আমাদের মাঝে অনেক মানুষ ইহকাল ত্যাগ করে পলকাল গমন করেছেন আল্লাহ কি অবস্থায় আছে জানি না তাদেরকে তুমি জান্নাতবাসী করো হে আল্লাহ আমাদেরকে বারবার তোমার এই পবিত্র মজলিস বারবার বার বসার তফিক দান করো মামা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Gracias.